হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকে পৌষ পার্বণ, মানে আজকে মকর সংক্রান্তি। ভাই একটু বাদে যাবে মকর আনতে একটা মন্দিরে, আর মানে গিয়ে সকাল সকালে যে স্নান হয়ে গিয়েছে আজকে, যেহেতু মকর ডুববার ডুব দিইনি বাট স্নান হয়ে গিয়েছে আমার। কুচু চুপ করে ঠাকুমার কোলে শুয়ে আছে। আর আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, এখন এখন বাজছে, আচ্ছা 10টা বাজছে। বাট আমি যে যে ক্যামেরাটা করছি মনে হচ্ছে যে একটু রোদ আসছে, রোদ একটুও নেই, একদম মনে হচ্ছে যেমন সকাল 6টা বাজছে। তো যাই হোক, আমরা কিন্তু আমরা ব্রাশ হয়নি, তো করে থাকবো, খাবো। কালকে রাত্রে পিঠেই হয়েছিল, তো কাল থেকে আমাদের শুরু হয়ে গিয়েছে, তো আজকে সকালে পিঠেই খাবো, তারপর না দুপুরে ভাত আছে, তারপর আবার আজকে যেহেতু খুব সংখ্যাতে আজকে বড়ো করে, মানে আজকে অনেক অনেক পিঠে হবে, আর সেটা আমার কালকেও চলবে, তো 3 দিন এখন চলবে, 3 দিন 4 দিন চলবে। আমি এখন চটপট একটু ব্রাশটা করে নিই। ও আর হ্যাঁ, বোন আজকে টিউশন চলে গিয়েছে 8টার সময়, ও হয়তো আর একটু আগে চলে আসবে, ওই জন্য ওকে দেখাতে পারছি না। আর বাড়ি কি ভাই বাড়িতেই আছে, বাট কোথায় ঘুরছে আমি জানি না, পড়তে তো বসেনি, আজকে ছুটি। যাই হোক, ব্রাশ করে নিই। তো সকালে যে ব্রাশটা নিয়ে বেরিয়ে পড়েছি, ভাবলাম আগে ব্রাশটা করে নিই, অনেক কাজ আছে। তো তারপর কি কাজ, এই যে আমার কাকিমাটা করেছে, মানে মকর সংক্রান্তি উপলক্ষে মকর বানিয়েছে, তো কাজ কিছুই না, কারণ খেতে হবে, আমার বেবি উঠে পড়লে কাঁদবে, ওই জন্য ভাবলাম আগে ব্রাশ করে খেয়ে নিই। তো দেখলাম খুব সুন্দর বানিয়েছে, বাট আমি এটা খাবো না এখন, আমি একটু পরে খাবো, এই মাত্র সবে সকাল, তো তো এখন অন্য কিছু খাবার খাবো, তারপর এটা পরে খাবো। জাস্ট সুন্দর লাগছে দেখতে, ওয়াও দারুণ। আমার দাদা বাবা তারা সব খেয়েছে, খুব ভালো লাগছিলো। তারপর আমি ভাবলাম যে পরেই খাবো, তো গতকাল পিঠে হয়েছিল, আমি ভাবলাম পিঠে নিয়েই বসে যাই, তো পিঠে আর গুড় নিয়ে বসে গিয়েছি, বাট দাদা মকরটা খাচ্ছিল, তো আমি ভাবলাম একটু টেস্ট করে দেখি, জাস্ট একটু টেস্ট করেছিলাম, ব্যাস কুয়াশাটা মানে একটু ক্লিয়ার হয়েছে, এবার হালকা হয়তো রোদ বেরিয়েছে, ভেবেছিলাম যে রোদ একদম বেরোবেই না, বাট যাই হোক আমার ভাবনাটাই ভুল, রোদ একটু হালকা বেরিয়েছে। বাট এই যে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম, বাট দেখুন চুল প্রচুর ভিজা, তো সেই জন্য কী ভাবলাম আমি ড্রায়ারটা দিয়ে একটু ড্রায়ারটা দিয়ে চুলটা শুকিয়ে নিই। আর ড্রায়ারটার আমি না রিভিউ দিয়েছিলাম, আপনারা আমার আগের ভিডিও দেখতে পারেন, রিভিউ দিয়েছিলাম, খুব সুন্দর। এটা আমার 1 বছরের উপরে, প্রায় 2 বছর হয়ে গেল, তো যেমনকে তেমনই আছে। আর এগুলো তো সবসময় কাজে লাগে না, যখন মানে এমার্জেন্সি তখনই কাজে লাগে, যেমন এই যে আজ লাগলো, তো চুলটা প্রচণ্ড ভিজে, তো আমি এটা একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিই। ফাইনালি এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তো দেখুন অনেকটা শেষও হয়ে গিয়েছে, কারণ বাড়ির সব মেম্বাররা খেয়েছিলো, তো লাস্ট ভাবলাম যে আমিও একটু টেস্ট করি, এবার ভালোভাবে দেখি। সকালবেলা একটু টেস্ট করেছিলাম, খুব ভালোই লাগছিলো, তো ওই জন্য আমিও একটু নিয়ে নিলাম। এই যে তো আমার কোলে যে বেবি আছে, ওই জন্য ঠিকঠাক নিতে পারছিলাম না, তবুও খুব বেশি নিইনি, কারণ এটা তো চাল দিয়ে বানানো, প্রবলেম হতে পারে, তো ওই জন্য খুব কম পরিমাণেই নিয়েছিলাম, খুব বেশি নিইনি। তো যাই হোক, নিয়ে একটু বাইরের দিকে বেরোবো, কারণ বাড়িতে আপাতত কেউ নেই, সবাই একটু কাজে বেরিয়েছে। তো এই আমিও মকরটা খেয়ে নিলাম, খুব টেস্টি হয়েছে, আমার কাকিমা সব বছরই করে, আর এবছরও সকাল সকাল করে নিয়েছে, তো ভালো, খুবই ভালো। আর আগে আমরা মন্দিরে যেতাম চাল নিয়ে, সেখানে মকর খেতাম, বাট বাড়ির যেটা করে সেটা একটু টেস্ট আরোই বেশি, তখন ছোটোবেলায় যেতাম, বাট এখন এই যে বোন গেল একটু আগে, ভাই যাবে বলছিল তারপর বোন গেল, তো সবাই আমরা তখন হেঁটে হেঁটে দল বেঁধে যেতাম, তখন একটা মজা আলাদা ছিল। আর এখন বোন এই তো সাইকেল নিয়ে একাই চলে গিয়েছে, মানে সেরকম অতটা ইন্টারেস্টিং নয়। আর এই যে বেবিকে নিয়ে একটু ঘুরছি রোদে, রোদটা তো এই বেরিয়েছে, তো একটু এদিকে দাদাদের বাড়ির দিকে যাই, আমার বাড়িতে তো কেউই নেই এখন, তো ভাবলাম এদিকে একটু যাই। সোনুকে নিয়ে চলে আসছিলাম একটু, এই যে এইদিকে একটু ঘুরতে, এই যে বৌদিদের একটা বাড়ি, এদিকে একটু ঘুরতে চলে আসছিলাম, এই যে আমার সাথে আসছিল মৌরি, তো এখন আমরা আবার বাড়ির দিকেই ফিরছি। সৌমিলি মকর আনতে গিয়েছিল, কি ড্রেস পরেছে, দারুণ ড্রেস। মকরলি চলে আসলি, স্নান করিয়ে দিয়ে আমার চুলটা যে পুরোপুরি শুকিয়ে গিয়েছে, স্নান করিয়ে দিয়ে আমি তারপরে যে এটা হেয়ার কালার একটা কিনেছিলাম, তো এই যে এই হেয়ার কালারটা কিনেছিলাম, এই কালারটা খুব ভালোই হয়, এবার ট্রাই করে দেখি কেমন হয়, তারপর রিভিউটা দেব। তো একটু বাদে করব, এখন আমি বেবিকে একটু স্নানটা করিয়ে দিই। তো এই যে প্যাকেটটা কেটে নিয়েছি, প্যাকেটটা কাটার পরে দেখলাম এটা একটা দিয়েছে আর একটা দিয়েছে, আর এই যে একটা শ্যাম্পু দিয়েছে, আই থিঙ্ক হ্যাঁ কন্ডিশনার দিয়েছে, আর একটা পেপার আছে, এর মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এই দুটো এবার ভালোভাবে মিক্স করে নেব, তো প্রথমে একটা নিয়ে নিচ্ছি
দুটো প্যাকেটের নাম কিছু ছিল, আমার নামটা ঠিক মনে নেই। তো যাই হোক, দুটোই ভালোভাবে মিক্স করে নেবো সমান পরিমাণে, আর এতে খুব কম পরিমাণেই আছে, একটু বেশি নেই। তো পুরো প্যাকেটটা একবারেই চুলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো আমি ভাবলাম হয়তো দুবার করবো, বাট দুবার হবে না, তো ওই জন্য পুরোটাই নিয়ে নিলাম। এবং পুরোটা নিয়ে একটু ভালোভাবে মিক্স করবো, আর হাতে একটু গ্লাভস পরে নিতে হবে, খালি হাতে না করাটাই ভালো, কারণ প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে। তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এই যে এইখানে একজন কি চুলে কি কালার, আমার কাছে গ্লাভস ছিল না আর ওর সাথে ও ফ্রি দেয়নি, তো সেই জন্য আমি একটা পলিথিন হাতে নিয়ে নিয়েছি। আমি কর দেবো, খালি হাতে একদম করা চলবে না, খুবই আমি একটু একটু চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি, পুরোটাই করছি না, জাস্ট হাইলাইট হিসেবে ইউজ করছি। আর তারপরে এই যে আমার বোন আলপনা দিতে শুরু করেছে, কারণ আজকে সংক্রান্তি, সংক্রান্তিতে বাড়িতে আলপনা দিতে হয়, আমি দিতে পারি না কারণ আমার বেবি মাঝে মাঝে কাঁদতে শুরু করে, তো দিতে পারি না ঠিক ঠিক, আগের দিন দিয়েছিলাম ওই জন্যই আমি আর দিচ্ছি না, ঠিক ঠিক আমার দেওয়া হয় না বলে। তো আমি এই যে চুলে অ্যাপ্লাই করে নিয়েছি, তো জানি না কেমন কালার আসবে, টেনশনও লাগছে, কারণ আমার বেশি চলে আসলেও সেটা প্রবলেম, আমার হালকা আসলেও প্রবলেম, তো কী করবো জানি না। করে তো নিয়েছি, এই যে ক্লিপ দিয়ে আটকে রেখেছি, কারণ দুপুর হয়ে গিয়েছে ভাত খাওয়ার টাইম, তো একটু আটকে দিয়েছি, একটু বাদে শ্যাম্পুটা করে নেব। তো চুলে অ্যাপ্লাই করার পরে যে আমি শ্যাম্পুটা করে নিয়েছিলাম, দেখুন এখনও চুলটা ভালোভাবে শুকোয়নি, হালকা হালকা গোল্ডেন কালার আসছে, আরও বেশিক্ষণ রাখলে কালারটা ঠিকঠাক আসতো। সবাইকে জানাই গুড আফটারনুন। এই যে আমি বেবিকে নিয়ে একটু বেরিয়েছি আমার ভাইয়ের খোঁজে, ভাই হয়তো মাঠে খেলছে, যে মাঠটা ফাঁকা তো দেখিয়েছিলাম আগেও, তো ওখানে হয়তো ক্রিকেট খেলছে, তো ওর সাথে একটু দরকার আছে, তো ওই জন্য একটু খুঁজতে বেরিয়েছি। আর এইদিকে আছে আমার বোন, এই যে সবসময় সাইকেল নিয়ে ঘোরে, তো যাই ওই যে দেখতে পেয়ে গিয়েছি যে ওখানে খেলছে সব বাচ্চারা। তো সংক্রান্তির পুজোর জন্য ওই যে ব্রাহ্মণ চলে আসছে আর কাকিমা আসছে, তো আমাদের পুজোটা এখানে হচ্ছে না, তুলসী মন্দিরে হচ্ছে না, এই পুজোটা খামারে হয়, মানে যেখানে ধান ওঠে নতুন ধান, তো সেখানেই ওই যে কাকিমা আর ব্রাহ্মণ, তো সেদিকেই যাচ্ছে। তো এই যে তারপরে সন্ধে হতে না হতেই শুরু হয়ে গিয়েছে সংক্রান্তির পিঠে, সবার ফার্স্ট শুরু করেছে কাকিমা। তো এই যে পুর আছে এখানে, বাঁধাকপির সবজি এবং কলাইয়ের পুর, এছাড়া নারকেলও আছে, বাট সেটা এখনও দেখাতে পারছি না। কাকিমা সবার ফার্স্ট শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি, আর খুব তাড়াতাড়ি কারণ আছে, কারণ সন্ধে হলে আমাদের খিদে পেয়ে যাবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করা, তো সেই জন্য দেখুন খুব তাড়াতাড়ি স্পিডে করছে। তো বলতে বলতে এই যে হয়েও গিয়েছে, আর যেহেতু প্রথমে হয়ে গিয়েছে, তো ভাবলাম আমি ভাই বোন আমরা আগে খেয়ে নিই। তো ভাই এই যে প্রথমে নিতে শুরু করে দিয়েছে, খুব গরম দেখুন, এখনও ধোঁয়া উঠছে, বাট ও আগে খাবে, ও নিয়ে নিয়েছে আগে। আর এইদিকে আমরা তারপর খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসেছি এবার পিঠে করতে, আমার কাছে আমার বেবি আছে, আমি খাচ্ছিলাম, আমি তখন খাইনি, আর সৈকত খাচ্ছে, বাট সৌমিলি বোন এইদিকে ছিল, মানে ওই ক্যামেরাটা করছে, তো ও পিঠে করছিল, বাদ বাকি বড়ো মা, আমার মা, কাকিমা তো করছিলই আগে থেকেই, তো সবাই মিলে পিঠে করতে শুরু করে দিয়েছে। আর লাস্টে আমার যেটা মানে ভালো লাগে, যে পিঠেগুলো সাজিয়ে একটা ছবি তুলবো, তো সেই রকমই দেখুন আমি একটু পিঠেটা খুব সুন্দর করে একটু সাজিয়ে জাস্ট একটু ক্যামেরা বন্দি করলাম। আর এদিকে ভাই বোনেদের অবস্থা দেখুন, এরা ঘুমিয়ে গিয়েছে আমার রুমে, এবার আমার বেবিকে কোথায় শোয়াবো আমি বুঝতে পারছি না, ওই জন্য ওদের ডাকছি, বাট উঠছে না, দুজনেই খুব গভীর ঘুমে ঘুমিয়ে গিয়েছে। ব্যাস এই করতে করতেই আজকে দিনটা কেটে গেল। তো রাত্রের খাবার কমপ্লিট, তো রাত্রে আজকে পিঠে খাইনি, মুড়ি খেয়ে নিয়েছি, কারণ পিঠে আর ভালো লাগছে না, কাল থেকে খাচ্ছিলাম। তো খাবার খাওয়ার পরে যে বেবি ঘুমিয়ে গিয়েছিল, তখনও গিয়েছিলো আর এখনও ঘুমোচ্ছে, তো তার মাঝে আমি এই যে একটু মেহেন্দি করে নিলাম, ও তো না ঘুমোলে করতে পারতাম না, সেই জন্য একটু রাত করেই করেছি। তো কেমন হয়েছে মেহেন্দিটা, কালারটা কালকে উঠলে তখন আবার দেখাবো, খুব একটা ভালো পারি না, মোটামুটি একটা করে নিয়েছে, আর অনেকদিন করা হয়নি, আগে আমি মেহেন্দি করতাম প্রচুর, বাট অনেকদিন আলপনা মেহেন্দি কিচ্ছুই করা হয়নি, তো যাই হোক একটা করেছি। তো ব্লগটা এখানেই শেষ করছি, সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর সিনেক্সট একটা ভিডিও নিয়ে, তখন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ অ্যান্ড গুড নাইট।